সারদা নারদ এবং রোজভ্যালি তদন্ত মামলায় গতি আনতে আগামীকাল কলকাতায় আসছেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। এই প্রথমবার সরাসরি এই তিনটি মামলা তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খবর সিবিআই সূত্রে, সারদা নারদ এবং রোজভ্যালি মামলা তদন্তকারী অফিসারদের বুধবার তলব করা হয়েছে নিজাম প্যালেসে। আনতে বলা হয়েছে কেসটা আইডি স্টেটাস রিপোর্ট। তদন্তকারী অফিসারদের কাছে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইবেন তিনি। এরই পাশাপাশি সুপারভাইজিং অফিসারদের সঙ্গেও বৈঠক করবেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। বৈঠকে উপস্থিত থাকবেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর, এসপি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররা। দিল্লি থেকে কলকাতায় আসছেন সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা, তদন্ত নিয়ে কথা বলবেন তদন্তকারী অফিসারদের সঙ্গে। সিবিআই সূত্রের খবর, রাকেশ আস্থানা সারদা নারদা রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ডের তদন্তকারী অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলবেন। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন বুধবার সকাল 11টা নাগাদ সারদা নারদা রোজভ্যালির তদন্তকারী অফিসারদের, এমনকি জয়েন্ট ডাইরেক্টর, এসপি র্যাঙ্কের অফিসার, ডিআইজি র্যাঙ্কের অফিসারদের নিজাম প্যালেসের সিবিআই দফতরে থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করে সরাসরি রাকেশ আস্থানা কথা বলবেন তদন্তর যে অগ্রগতি, সেই অগ্রগতি কতটা রয়েছে, কী তদন্ত চলছে, কাদের কাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু সরাসরি তদন্তকারীদের কাছ থেকে জানতে চাইবেন সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। এমনকি সিবিআই সূত্রের খবর, তাদের বলা হয়েছে যে স্টেটাস রিপোর্ট তৈরি করতে, এমনকি সারদা নারদা বা রোজভ্যালির কেস ডায়েরি আনতে বলা হয়েছে। অর্থাৎ এই কেস ডায়েরিতে রাকেশ আস্থানা দেখতে চান যে সিবিআইয়ের হাতে কাদের কাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, এতদিন ধরে কী তদন্ত চলেছে, সব মিলে কিন্তু এই প্রথম তদন্তকারী অফিসারদের সঙ্গে, এমনকি সারদা নারদা বা রোজভ্যালির তদন্তকারী অফিসারদের সঙ্গে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা বৈঠক করবেন, সরাসরি কথা বলবেন। এর আগে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা কলকাতা থেকে দিল্লি চলে যেতেন, সেখানে গিয়ে রিপোর্ট করা হতো, কিন্তু এই প্রথম কলকাতায় এসে সারদা নারদা বা রোজভ্যালির তদন্তকারীদের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের কাছ থেকে কেস স্টেটাস বা তদন্তর অগ্রগতি জানতে চলেছেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। ইতিমধ্যেই কিন্তু স্টেটাস রিপোর্ট তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। মঙ্গলবার দিন সন্ধেবেলা রাকেশ আস্থানা কলকাতায় পৌঁছচ্ছেন, বুধবার সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে এই বৈঠক হবে।